নগর নিয়ামতপুরে উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর রুরাল কর্পোরেশনের প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প সমন্বয়ক মানুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাল মামুন। সুইজারল্যান্ড দূতাবাস ও হেক্স ইপারের আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছেন পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আর্কো। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, উপজেলা সমবায় অফিসার রুহুল আমিন, আর্কো সংস্থা নিয়ামতপুর উপজেলা অফিসার শফিল আলমসহ আরও অনেকেই। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক অজিত মোন্ডা, আদিবাসী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বরুণ রবিদাস সহ প্রমুখ।